বন্ধুরা পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি রণজিৎ, তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রিজনিং এর ক্লাস নিয়ে। তো বন্ধুরা, আমাদের নাম্বার সিরিজ চারটে পার্টে কমপ্লিট করেছি। WP, SI কনস্টেবল এবং লেডি কনস্টেবলের জন্য তোমরা যদি প্রিপারেশন নিয়ে থাকো তাহলে রিজনিং এর এই ক্লাসটি তোমরা দেখতে পারো। আজকে আমরা বন্ধুরা দেখো, আমাদের চলছে যে মিসিং নাম্বার, মানে দুটো পার্ট হয়েছে আজকে, পার্ট থ্রি আলোচনা হবে। তার আগে আমরা নাম্বার সিরিজ পুরো শেষ করেছি। তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো, নিচে ডিসক্রিপশনে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলো দেখতে পারো। তো চলো আমরা দেখে নেবো। আমাদের দুটো হোমওয়ার্ক ছিল কালকে করতে দেওয়া, সেগুলো দেখে নিয়ে আজকে ক্লাস শুরু করবো। দেখো, তোমাদের এই হোমওয়ার্কটা করতে দেওয়া ছিল, কী ছিল যে এরকম একটা ছক আছে, এখানে তোমাদের জিজ্ঞাসা চিহ্ন বার করতে হবে। এই হচ্ছে চারটে অপশান আমাদের, কীভাবে করবো এরকম অঙ্ক। তোমাদের করার জন্য একটু আমি সময় দিচ্ছি, নাহলে আমরা দেখে নেবো কীভাবে এর অ্যান্সার হবে। একদম সোজা যে ভালো করে দেখো, এটা তোমাদের হোমওয়ার্ক ছিল, দুটো হোমওয়ার্ক ছিল, 9 আর 10। প্রথম হোমওয়ার্ক এটা ছিল তোমাদের, কালকে করতে দেওয়া ছিল। তাহলে দেখো বন্ধুরা, এটা কীভাবে আমরা করবো। একদম সোজা কি আছে, DWRS, এখানে এস আছে, এখানে ও, এখানে মধ্যে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে দেখো এটা আমরা কীভাবে করবো। প্রত্যেকটা ওয়ার্ডের আমরা কী করবো, প্রত্যেকটা ওয়ার্ডের যদি আমরা দেখো, বলে দিচ্ছি কীভাবে। দেখো আমরা আমরা কী জানি রিজনিং এর ক্ষেত্রে, কিন্তু এ সমান ওয়ান, মানে এ এক নম্বরে আছে, বি আমাদের দু নম্বরে আছে, এরকমভাবে যদি আমরা বের করি তাহলে ডি প্রত্যেকটা ওয়ার্ডের আমরা দেখে নেবো কে কোথায় আছে। দেখো W থেকে স্টার্ট করছি, W যদি দেখতে যাও তাহলে কত নম্বর আছে, W দেখো আমাদের 23 নম্বরে আছে, ঠিক আছে। তাহলে দেখো W কত নম্বরে আছে, W দেখো এ যদি এক নম্বরে, বি দুই নম্বরে থাকে, তাহলে W যদি কাউন্ট করো তাহলে 23 নম্বরে আছে। তারপর নেক্সট দেখো আর আর কত নম্বরে আছে আমরা দেখে নেবো। আর দেখো কত নম্বরে আছে, আর আছে 18 নম্বরে। নেক্সট দেখো আমাদের এস আছে, এস কত নম্বরে আছে, এস আমরা জানি কত নম্বরে আছে, এস 19 নম্বরে আছে। তারপরে এস আছে, তাহলে এস 19 নম্বরে আছে, এস আছে 19 নম্বরে। তারপর কী আছে, ও, ও যদি আমরা যে কাউন্ট করি, ও আছে আমাদের কিসে, 15 নম্বরে। ডি কত নম্বরে আছে আমাদের, ডি আছে আমাদের এ বি সি ডি 4 নম্বরে, তাহলে 4 হবে। এখানে আমরা কী করবো, এগুলোকে যোগ করবো। তাহলে দেখো কী হবে, 8 আর 3 11, 11 আর 9 20, 20 আর 9 29, 29 আর 5 34, 34 আর 4 38, 38 আর 8 হাতে থাকলো কত আমাদের, 3, 3 আগে 4 আগে 5 আগে 6 আগে 7 8 9, তাহলে 98 হয়ে যাবে আমাদের অ্যান্সার। দেখো অপশানেও আছে, অপশান ডিতে আছে আমাদের 98। তাহলে কী হয়ে যাবে বন্ধুরা, তাহলে এখানে 98 হয়ে যাবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমরা পজিশন লিখে নিয়েছি, দেখো এ সমান যদি 1 হয়, বি সমান যদি 2 হয়, W সমান 23 নম্বরে W পজিশন, আর এর পজিশন হচ্ছে 18 নম্বরে, এসের পজিশন 19 নম্বরে, এসের 19 নম্বরে, ও আমরা 15 নম্বরে পাই, ডি আমরা 4 নম্বরে পাই, সবগুলোকে যদি আমরা যোগ করে নিই তাহলে 98 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে দেখো আমাদের হয়ে যাবে কত, এখানে হয়ে যাবে আমাদের 98, ঠিক আছে বন্ধুরা। আশা করছি তোমাদের বোঝা গেছে, একদম সোজা ছিল এটা। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 98, ঠিক আছে বন্ধুরা। চলো নেক্সট আমাদের হোমওয়ার্ক কী ছিল আমরা দেখে নেবো, যে আজকে ক্লাস শুরু করবো। তাহলে এটাতে আমাদের ডিটা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট অঙ্ক আমাদের হোমওয়ার্কটা দেখে নেবো আমাদের কী ছিল। নেক্সট আমাদের দেখো বন্ধুরা, মিসিং নাম্বার এটা ছিল হোমওয়ার্ক, এটাও 12 27 26 15 29 11 18, এখানে জিজ্ঞাসার জন্য এই আমাদের চারটে অপশান এই ছিল। একদম সোজা, তোমরা একটু ভালো করে দেখো, লক্ষ্য করো ছকটা ভালো করে, যে কোনটার সঙ্গে আশেপাশের ডিজিটগুলো লক্ষ্য করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কীভাবে। একদম সোজা, একটু সময় দিচ্ছি তোমাদের করার জন্য, নাহলে করো। একদম সোজা দেখো, একটু চেষ্টা করো। 12 আছে এখানে, 17 আছে এখানে, 26 আছে এখানে, 15 আছে এখানে, 29 এখানে, 11 18 জিজ্ঞাসা চিহ্ন। আমাদের এই দুটো হোমওয়ার্ক ছিল, আগেরটা আমরা দেখলাম, এটা আমরা দেখে নেবো। এই হচ্ছে আমাদের চারটে অপশান, দেখো আমি করে দিচ্ছি একদম সোজা। কীভাবে করবো বন্ধুরা, যদি একটু ভালোভাবে লক্ষ্য করো, দেখো যদি আমরা এই দুটোকে যোগ করি, 12 আর এই 15, এই দুটোকে আমরা যোগ করি তাহলে কী পেয়ে যাবো। দেখো 12 আর 15 কত হচ্ছে, 27, তাহলে এইটা আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট দেখো আমাদের যদি 15 আর 11 এই দুটোকে যোগ করি, এই 15টাকে আর 11টাকে, তাহলে কোনটা পাবো, দেখো এটা পেয়ে যাচ্ছি 26। নেক্সট দেখো আমাদের 18 আর 11 যদি যোগ করি, ঠিক আছে, তাহলে 18 আর 11 যোগ করলে আমরা কোনটা পাচ্ছি, এটা পেয়ে যাবো। নেক্সট তাহলে এটা কী হবে, এইটা আর এটা এই দুটোকে যোগ করবো, এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কিন্তু কোনটা পেয়ে যাবো, এটা আমরা চলে আসবে। দেখো তাহলে আমরা 18 আর 12 যোগ করলে কত হবে, 18 আর 12 আমরা যোগ করে নেবো, তাহলে যোগ করলে 8 আর 2 0 হয়ে থাকলে 1 30, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে বন্ধুরা, এখানে আমাদের হয়ে যাবে 30, ঠিক আছে। তাহলে দেখো এখানে যদি 30 হয়ে যায় তাহলে কী হবে, তাহলে দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে আমরা এটা পেয়ে যাবো, 12 18 যদি যোগ করি তাহলে অপশান কী হয়ে যাবে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক, ঠিক আছে।
তাহলে কিভাবে করলাম, আমরা 12 আর 15 যোগ করে আমরা কত পেয়েছি 27, 26 আমরা কি করেছি বাইরের দুটোকে যোগ করে এটা পাচ্ছি 12 আর 15 যোগ করে 27, 15 আর 11 যোগ করে আমরা 26 পেয়েছি, তাহলে নিশ্চয়ই 18 11 যোগ করে 29 পেয়েছি, তাহলে নিশ্চয়ই এই দুটোকে যোগ করে আমরা এটা পাবো, তাহলে 18 আর 12 দেখো যোগ করে নিয়েছি, যোগ করলে হয় 30, তাহলে 30 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার অপশন ডি। আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট, আজকে আমরা মিসিং নাম্বার কি আছে দেখে নেবো এক এক করে। দেখো বন্ধুরা, আজকে আমাদের প্রথম মিসিং নাম্বারের প্রথম কোশ্চেন 5, 15, 10, 4, 17, 9, 10 জিজ্ঞাসা চিহ্ন 10, এই হচ্ছে চারটে অপশান, কীভাবে করবো একদম সোজা দেখো চেষ্টা করে কীভাবে হবে, আমি একটু সময় দিচ্ছি তোমাদের করার জন্য, নাহলে করে দেবো একদম সোজা। তোমরা খাতা পেন নিয়ে, আমি বারবার বলছি যে ক্লাসে প্রত্যেকবার বলি যে তোমরা যখন রিজনিং ক্লাসে আসবে তখন কিন্তু খাতা পেন নিয়ে এভাবে ছকটা এঁকে কিন্তু তোমরা চেষ্টা করবে, নাহলে মৌখিকভাবে কিন্তু এর কোনো সলিউশন তোমরা অসুবিধা হবে তোমাদের করতে, তো তোমরা সবসময় খাতা পেন নিয়ে করবে। দেখো একদম সোজা কীভাবে করবো আমরা এটা, কীভাবে করবো দেখো একদম সোজা, আমরা যদি তিনটেকে যোগ করে নিই 10, 15 এই তিনটেকে যোগ করে নিই 15, তাহলে 15 পাচ্ছে 20 আর 10 এ 30, তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি 30, কত পেলাম এখানে আমরা, এখানে পেলাম আমরা 30। নেক্সট দেখো আমরা যদি এটাকে যোগ করি 11, 11 4 কত হয়, 11 4 হচ্ছে 17, 17 9। নেক্সট দেখো আমরা যদি এটাকে যোগ করি তাহলে কী হবে, 11, 17 4 হচ্ছে 21, 21 আর 9 হচ্ছে 30, তাহলে এখানে আমরা কত পেলাম, এখানেও আমরা দেখো 30 পেয়েছি, তাহলে নিশ্চয়ই এখানেও তিনটে যোগ করে 30 পাবো, তাহলে 10 আর 10 20, 20 সঙ্গে কী যোগ করলে আমরা 30 পাবো, তাহলে এখানে আমরা এটা কী যোগ করবো, তাহলে 20 সঙ্গে যদি আমরা 10 যোগ করি তবে তো আমরা এটা 30 যোগফল পাবো, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 10, একদম সোজা মিসিং নাম্বার ছিল, তাহলে অ্যান্সার হয়ে যাবে ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। আশা করছি বন্ধুদের বোঝা গেছে একদম সোজা। চলো নেক্সট মিসিং নাম্বার কী আছে আমরা দেখে নেবো। দেখো বন্ধুরা আমাদের নেক্সট মিসিং নাম্বার হচ্ছে এটা 3, 7, 21, 5, 6, 30, 8, 1 জিজ্ঞাসা না, এটা আমরা বলতে পারি একদম সোজা, একটু যদি তোমরা চেষ্টা করো ভালোভাবে দেখো রো ওয়াইজ বা কলাম ওয়াইজ কীভাবে আসছে তাহলে কিন্তু তোমাদের চলে আসবে। এই হচ্ছে আমাদের চারটে অপশান, কী কী আছে 9, 16, 8, 12 একদম সোজা, এটা যতগুলো আমরা আগের দুটো ক্লাসে যতগুলো আমরা মিসিং নাম্বারের সিরিজ করেছি তার মধ্যে এটা সব থেকে সোজা বলতে পারি। দেখো ভালোভাবে একটু দেখো তাহলে পেরে যাবে, আমরা একটু সময় দিচ্ছি তোমাদের করার জন্য, নাহলে করে দেবো। 3, 7, 21 আছে, 5, 6, 30 আছে, 8, 1 জিজ্ঞাসার চিহ্ন, কী হবে কীভাবে করবো একদম সোজা দেখো বলে দিচ্ছি আমি সময় নষ্ট না করে। দেখো বন্ধুরা যদি আমরা এই দুটোকে গুণ করি তাহলে 3, 7 কত হয় 21, 5, 6, 30, তাহলে 8, 1 কে 8 হয়ে যাবে, এটা মনে হবে পেন চালানোর আমাদের অপশান দরকারই হবে না, তাহলে উত্তর হয়ে যাবে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। 3, 7, 21, 5, 6, 30, তাহলে 8, 1 কে 8 হয়ে যাবে, তাহলে সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, একদম সোজা ছিল না। ঠিক আছে চলো নেক্সট, আমরা মিসিং নাম্বার কী আছে দেখে নেবো আমাদের নেক্সট কী আছে। নেক্সট দেখো 3 নম্বর মিসিং নাম্বার, 3 নম্বর আমাদের রিজনিং কী আছে মিসিং নাম্বার যেটা আছে এটা আছে একদম সোজা দেখো কী আছে, 49, 169, 484, 81, 144, 625, 16, 25 জিজ্ঞাসা চিহ্ন, এই হচ্ছে আমাদের চারটে অপশান, একটু চেষ্টা করো তোমরা একদম সোজা এটাও বলতে পারি, প্রত্যেকটা লজিক কিন্তু তোমরা মাথায় রাখবে যে কীভাবে কী হচ্ছে, একদম সোজা আছে এটাও, আগেরটার মতো অত সোজা নয় যে পেন চালানোর দরকার নেই, এটা পেন চালাতে হবে। দেখো কী আছে ভালো করে দেখো প্রশ্নটা, তাহলে কিন্তু তোমরা পেরে যাবে আশা করছি। দেখো বন্ধুরা আমি করে দিচ্ছি, তাহলে সময় নষ্ট না করে করে দিচ্ছি আমরা। দেখো 49, 81 এটা আগেরটা আমাদের রো ওয়াইজ হয়েছিল, সবসময় যে রো ওয়াইজই হবে এমন কোনো মানে নেই, এটা আমরা কলাম ওয়াইজ হবে। দেখো কীভাবে আমরা যদি 49 বর্গমূল করি তাহলে কত পাবো বন্ধুরা, দেখো এখানে 7 পেয়ে যাবো, 49 যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো 7, 81 যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো 9, দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো 9 এর সাথে হচ্ছে 16, তাহলে আমরা কত পেয়ে গেছি 16। নেক্সট দেখো আমরা 149, 169 যদি বর্গমূল করি তাহলে কত হবে 13, 13, 169, তাহলে 13 হয়ে যাবে, 144 যদি আমরা বর্গমূল করি তাহলে কত হবে 12, 12 পরে 144, দুটোকে যদি যোগ করে নিই আমরা 12 আর 13 হচ্ছে 25, তাহলে আমাদের এখানে দেখো 25 চলে এসছে। নেক্সট তাহলে আমরা এটার বর্গমূল করবো 484, 484 যদি বন্ধুরা বর্গমূল করি তাহলে কত হবে আমাদের 22 হয়ে যাবে 484 বর্গমূল, 625 বর্গমূল আমরা করলে জানি 25, 25 হয় 625, তাহলে বর্গমূল করলে কত পাবো আমরা 25, তাহলে কী করবো আমরা এই দুটোকে যোগ করে নেবো, তাহলে 5 আর 2 হচ্ছে 7, 2 আর 2 হচ্ছে 4, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে বন্ধুরা জিজ্ঞাসার চিহ্ন জায়গায় হয়ে যাবে আমাদের 47, সি অপশান হয়ে যাবে, আশা করছি তোমাদের বোঝা গেছে। তাহলে দেখো বন্ধুরা এটার কী উত্তর হয়ে যাবে আমাদের, দেখো সি অপশান হয়ে যাবে সঠিক উত্তর, এখানে তাহলে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 47, 4, 10, 7, 47, আশা করছি বোঝা গেছে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি দেখো কীভাবে পেলাম আমরা, আমরা কী করেছি আমরা এটার বর্গমূল করেছি, 49 বর্গমূল করলে কত হয় 7,
একাশির এই দুটোর বর্গমূল করে বর্গমূল দুটো যেটা হয়েছে সেই দুটোকে যোগ করে আমরা এটা পেয়েছি, এটার বর্গমূল এটার বর্গমূল যোগ করে আমরা দেখো কত পেয়েছি, এটা পেয়েছি। তাহলে এই দুটোর বর্গমূল করে যোগ করে আমরা এই জিনিসটাই পাবো, তাহলে 484 বর্গমূল হচ্ছে 22 আর 625 বর্গমূল হচ্ছে 25, দুটোকে যোগ করে আমরা 47 পেয়ে গেছি, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বন্ধুদের বোঝা গেছে, চলো নেক্সট আমরা মিসিং নাম্বার কী আছে দেখে নেবো। দেখো বন্ধুরা নেক্সট মিসিং নাম্বার সিরিজ এটা আছে আমাদের 9856673 জিজ্ঞাসা চিহ্ন 3574 এই হচ্ছে চারটে অপশান। এটা কিন্তু একটু বুদ্ধি দিয়ে করতে হবে তোমাদের, একটু লজিক্যালি, সবসময় যে রো ওয়াইজ বা কলাম ওয়াইজ হবে এমন কোনো মানে নেই, তোমরা একটু চেষ্টা করো নাহলে বলে দিচ্ছি তোমাদের একদম সোজা, এটাও সোজা, খুব একটা কঠিন নয়। দেখো লজিকগুলো তোমরা সবসময় কিন্তু কী করবে খাতায় কিন্তু নোট করে রাখবে। দেখো এটা দেখে নাও কীভাবে হবে, একটু চেষ্টা করো, তোমাদের করার জন্য একটু সময় দিচ্ছি আমি। 9856673 জিজ্ঞাসা চিহ্ন 3574 জিজ্ঞাসা 574 চারটে কলামের সিরিজ এটা। দেখো এই হচ্ছে চারটে অপশান, কীভাবে করবো তাহলে, এটাও কিন্তু মোটামুটি সোজাই আছে, নতুন লজিকের এটা যেগুলো করেছি তার মধ্যে এটা সম্পূর্ণ, এটা কিন্তু একদম নতুন লজিক এরকম। দেখো তোমরা একটু চেষ্টা করো কি আছে, 9856673 জিজ্ঞাসা চিহ্ন 3574, তাহলে কীভাবে করবো। সবসময় কিন্তু যে রোয়াইজ হবে কালাম ওয়াইজ হবে এমন নাই, ওপর থেকে নিচ, নিচ থেকে ওপর, সব রকমভাবে তোমরা কিন্তু চেষ্টা করবে, দেখবে কোনভাবে হতে পারে, কোন টাইপভাবে কোন রকমভাবে হতে পারে, তোমরা সব রকমভাবে চেষ্টা করবো। দেখো তাহলে আমরা এটা দেখে নিচ্ছি কীভাবে করবো। দেখো বন্ধুরা আমরা যদি এই দুটোকে যোগ করি, এই গুণ করি, দেখো তাহলে আমরা কী করছি, তিনের সঙ্গে যদি পাঁচ আমরা গুণ করি তাহলে কত হবে, পনেরো, পনেরো থেকে যদি আমরা এটা বাদ দিই ছয়, তাহলে কত হবে আমাদের, দেখো নয় চলে আসছে, উপরটা চলে আসছে, তাহলে এটা আমরা সেম প্রসেসে করবো। তার আগে এটা দেখে নিই এটা আসছে কি, তাহলে দেখো তিনের সঙ্গে আমরা যদি চার গুণ করি, তিনের সঙ্গে আমরা কী করবো চার গুণ করবো, তাহলে কত হবে, তিন চারে বারো, বারো থেকে আমরা যদি সাত বাদ দিই তাহলে কত পাবো, পাঁচ, তাহলে দেখো এটাও চলে আসছে আমাদের, এটাও চলে আসছে আমাদের, তাহলে এটা কীভাবে পাবো, সাতের সঙ্গে কিছু একটা গুণ করবো আমরা, সাতের সঙ্গে আমরা কিছু একটা গুণ করবো, এক্স ধরে নিয়েছি আমরা, দিয়ে যেটা পাবো সেটা থেকে আমরা ছয় বিয়োগ করবো, সেটা থেকে আমরা কী করবো, যেটা পাবো সেটা থেকে আমরা ছয় বিয়োগ করবো, দিয়ে আমরা পাবো কত, আট পেয়ে যাবো, তাহলে আট আর ছয় আমরা যোগ করে নিলে এটা পেয়ে যাবো চোদ্দো, চোদ্দো থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে কত পাবো, আট পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে দেখো বন্ধুরা আমরা চোদ্দো এখানে কী করতে পারি, সাতের সঙ্গে কী গুণ করলে আমরা চোদ্দো পেতে পারি, তাহলে সাতের সঙ্গে যদি আমরা দুই গুণ করে নিই এখানে, তাহলে সাত দুগুণে চোদ্দো চলে আসছে, চোদ্দো থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে আমরা কত পেয়ে যাবো, আট পেয়ে যাবো। তাহলে দেখো বন্ধুরা এখানে কত হয়ে যাবে, এখানে আমাদের দুই হয়ে যাবে, কেন দুই হয়ে যাবে দেখো আমি আবারও বলছি ভালো করে, আমরা কী করেছি, আমরা এটার সঙ্গে এটা গুণ করেছি, এই দুটোকে গুণ করে এটা বিয়োগ করেছি, দিয়ে কত পেয়েছি, এটা চলে এসছে, তাহলে এখানে দেখো সাত, সাতের সঙ্গে কী গুণ করে, সাতের সঙ্গে একটা সংখ্যা আমরা গুণ করবো, দিয়ে যেটা পাবো সেটা থেকে যদি ছয় বাদ দিই তাহলে আমরা আট পেয়ে যাবো, তাহলে আট আর ছয় আমরা যোগ করে নিয়েছি যদি চোদ্দো পেয়ে গেছি, তাহলে সাতের সঙ্গে কী গুণ করলে আমরা চোদ্দো পাবো, দুই যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাবে দুই, তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ডি। আশা করছি বন্ধুদের বোঝা গেছে, চলো নেক্সট আমরা মিসিং নাম্বার কী আছে দেখে নেবো, একদম অন্য টাইপ ছিল এটা, দেখো নেক্সট দেখে নেবো আমাদের কী আছে। দেখো বন্ধুরা নেক্সট মিসিং নাম্বার আমাদের এটা আছে, কী আছে, 36 44 32 72 88 64 56 66 জিজ্ঞাসা চিহ্ন, এই হচ্ছে আমাদের চারটে অপশান, তোমাদের করার জন্য একটু আমি সময় দিচ্ছি নাহলে করে দেবো। এটাও ভালো, এটাও কিন্তু নতুন টাইপের, এটা অতটা আগেরটার মতো অতটা কঠিন না, এটা মোটামুটি সোজা। দেখো যোগ বিয়োগ গুণ ভাগ যত রকম প্রসেস আছে অ্যাপ্লাই করো, কীভাবে হতে পারে, 36 44 32 72 88 64 56 66 জিজ্ঞাসা চিহ্ন আছে, চারটে অপশান আমাদের এই আছে, কত 44 50 48 64, কীভাবে করবো বন্ধুরা, তোমাদের করার জন্য আমি একটু সময় দিচ্ছি, দেখো সময় নষ্ট না করে তাহলে আমি করে দিচ্ছি কীভাবে করবো। তাহলে দেখো আমরা কী করতে পারি, আমরা দেখো 36 সঙ্গে যদি কী করি, 36 সঙ্গে যদি আমরা 72 যোগ করি তাহলে কত পাবো বন্ধুরা, দেখো ছয় আর দুই হচ্ছে কত, এখানে করছি নিচে, তাহলে ছয় আর দুই হচ্ছে আট, সাত আর তিন হচ্ছে দশ, এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, পাঁচ দুগুণে দশ, চার, আচ্ছা সাত আর তিনে দশ হলো 108, তাহলে এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হয়ে যাবে, আচ্ছা এখানে আমি একটা ভুল লিখেছি, এটা 54 হবে, এটা 56 হবে না, এটা ভুল লিখেছি আমি, এটা 54 হবে, ঠিক আছে। তাহলে দেখো দুই দিয়ে ভাগ করলে আমরা কত পেয়ে যাবো, 54, তাহলে আমরা এই দুটোকে যোগ করছি দিয়ে দুই দিয়ে ভাগ করছি 54, তাহলে নেক্সট আমরা দেখে নেবো এটা আসছে কি সেমভাবে। দেখো আমরা 44 সঙ্গে কী করবো, 88 আমরা যোগ করবো, যোগ করলে কী হবে আমাদের, 8 আর 4 12 2 হাতে থাকলো 1, 8 আর 4 12 হাতে 13, এটাকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, 6 দুগুণে 12 6 দুগুণে 12 ছেষট্টি, দেখো আমাদের চলে আসছে, এই যে এটা আমাদের 54 চলে আসছে। তাহলে নেক্সট কী হবে, দুটোকে যোগ করে দুই দিয়ে ভাগ করবো নিশ্চয়ই, তাহলে আমরা 32 সঙ্গে কী করবো, 64 আমরা যোগ করবো, যোগ করলে কত হবে, 4 আর 2 6,
ছয় আর তিনে হচ্ছে নয়, এটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে কত হবে, চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, তাহলে হয়ে যাবে 48। তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 4 10 8 48। তাহলে দেখো সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি বন্ধুদের বোঝা গেছে কী করলাম, তাহলে আমরা দুটোকে যোগ করেছি দিয়ে দুই দিয়ে ভাগ, এটা পেয়ে গেছি, দুটোকে যোগ করেছি দিয়ে দুই দিয়ে ভাগ, তাহলে এটা পেয়ে গেছি। তাহলে এটা নিশ্চয়ই কি সেইভাবে একইভাবে করবো, দুটোকে যোগ করবো দিয়ে আমরা দুই দিয়ে ভাগ করবো, তাহলে 48 পেয়ে গেছি। আশা করছি বন্ধুদের বোঝা গেছে, চলো নেক্সট মিসিং নাম্বার কী আছে আমরা দেখে নেবো। দেখো বন্ধুরা নেক্সট মিসিং নাম্বার আমাদের এটা আছে, প্রথমে আছে জিজ্ঞাসা চিহ্ন, তারপর 12 9 36 108 72 99 8, এই হচ্ছে চারটে অপশান, 0 2 4 6। কীভাবে করবো একটু চেষ্টা করো, তোমাদের করার জন্য আমি একটু সময় দিই, সময় দিচ্ছি আগেবারের মতো, নাহলে করে দেবো একদম সোজা। এটা কিন্তু আমরা যে আগে দেখো আমরা এই একটা অঙ্ক করলাম না, দুই একটার মতো একদম সোজা ছিল, এটাও কিন্তু বলতে পারি একদম সোজা, দুই একটার মতো সেম হবে, তোমরা চেষ্টা করতে পারো একদম সোজা। কীভাবে করবো বন্ধুরা দেখো, সময় নষ্ট না করে করে দিচ্ছি আমি, কীভাবে করবো প্রথমেই দেখো, এটাতে কিন্তু প্রথমে জিজ্ঞাসা চিহ্ন, প্রথমে জিজ্ঞাসা চিহ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কোনো দরকার নেই। দেখো ভালোভাবে যদি তোমরা রো বা কলামগুলোকে ভালোভাবে লক্ষ্য করো তাহলে কিন্তু দেখো বুঝতে পারবে। দেখো কীভাবে পাচ্ছি আমরা, আমরা যদি এটা কিন্তু ফার্স্ট থেকে করলাম না, লাস্ট থেকে যদি আমরা চেষ্টা করি, দেখো 8 9 72, তাহলে আমরা আটে কী করছি, আটের সঙ্গে যদি 9 গুণ করি তাহলে কত পাচ্ছি, 8 9 হচ্ছে 72। নেক্সট দেখো 9 12 যদি আমরা গুণ করি, কী করছি 9-এর সঙ্গে আমরা 12 গুণ করছি, তাহলে 9 12 কত হয়, 108 মধ্যেটা পেয়ে যাচ্ছি। তাহলে সেম ওয়েতে আমরা এই দুটোকে গুণ করবো দিয়ে এটা পাবো, তাহলে আমরা কী করবো 9-এর সঙ্গে আমরা কী গুণ করলে আমরা কত পাবো, 36 পাবো। তাহলে আমরা জানি 9-এর সঙ্গে যদি 4 গুণ করি তাহলে 36 পাবো, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 4, তাহলে 4 9 36 পেয়ে গেছি। তাহলে দেখো সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করছি তোমাদের বোঝা গেছে, একদম সোজা ছিল না আগেরটার মতো, দুয়েরটার মতো, আশা করছি তোমাদের বোঝা গেছে বন্ধুরা। চলো নেক্সট মিসিং নাম্বার কী আছে আমরা দেখে নেবো। নেক্সট মিসিং নাম্বার আমাদের এটা দেখো, 7 নম্বর কী আছে, 6 8 9 42 32, জিজ্ঞাসা চিহ্ন 7 4 8। দেখো কীভাবে করবো আমাদের চারটে অপশান, এটা কী কী আছে, 35 45 25 50, একদম সোজা এটা আমরা বলতে পারি। দুই একটা ছয় একটা যদি তোমরা পেরে থাকো, দেখে থাকো ভালোভাবে করে থাকো প্র্যাকটিস, তাহলে এটা সেম হয়েতে কিন্তু এটাও হবে 7-1টা, একদম সোজা। কীভাবে করবো বন্ধুরা, তোমাদের করার জন্য আগেরবারের মতো আমি একটু সময় দিচ্ছি, তোমরা চেষ্টা করো। কী আছে 6 8 9 42 32, জিজ্ঞাসা চিহ্ন 7 4 8, ভালোভাবে দেখো, রো ওয়াইজ লক্ষ্য করো, কলাম ওয়াইজ লক্ষ্য করো, তাহলে কিন্তু অ্যান্সার চলে আসবে। এটা মনে হয় খাতা পেন দরকার হবে না, মৌখিকভাবে এটা মুখে মুখে করতে পারবে, অ্যান্সার দেখেই, অপশান দেখে তোমরা অ্যান্সার ঠিক করতে পারবে। দেখো দেখে নাও, দেখো বন্ধুরা কীভাবে করবো, একদম সোজা কিন্তু এটা, আমরা দুয়েরটা ছয়েরটা যদি বুঝে থাকি ভালোভাবে কিন্তু এটা করতে পারবো। তাহলে দেখো আমি বলে দিচ্ছি কীভাবে করবো, একদম সোজা। কী করে করবো দেখো, আমরা কী করেছি, 6-এর সঙ্গে আমরা 7-এর গুণ করেছি, এই 6 7 গুণ করে আমরা কত, 6 7 42, এরপর আর বলতে হবে আমার মনে হয় বলতে হবে না, তাও বলছি। দেখো 8-এর সঙ্গে যদি 4-এর আমরা গুণ করি, কী 8-এর সঙ্গে 4-এ, তাহলে 4 8 32 চলে এসছে, তাহলে আমরা 8 9 কত পাবো, 8-এর সঙ্গে যদি আমরা 9 গুণ করি তাহলে 8 9 72 পেয়ে যাবো, তাহলে এখানে কত হয়ে যাবে, এখানে হয়ে যাবে আমাদের 72 হয়ে যাবে অ্যান্সার। তাহলে দেখো, আচ্ছা ওখানে অপশান ভুল দেওয়া আছে, 8 9 72 অপশানের মধ্যেই নেই, অপশান এখানে একটা 72 করে নাও, একটা ভুল, যাই হোক অপশানটা মিস্টেক হয়ে গেছে, এখানে তোমরা 72 করে নাও, তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে কী করলে আমরা 6 7 42 4 8 32, তাহলে 8 9 নিশ্চয়ই 72 হবে, তাহলে ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে বন্ধুরা, আচ্ছা এটা অপশান ভুল ছিল, তোমরা অপশানে এরকম ভুল থাকবে না, যাই হোক আমার মিস্টেক হয়ে গেছে এটা অঙ্কটা তৈরি করার সময়, তাহলে 8 9 72 হয়ে যাবে, আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট মিসিং নাম্বার কী আছে আমরা দেখে নেবো আজকের, আজকে আমরা মিসিং নাম্বার শেষ করবো বন্ধুরা। নেক্সট মিসিং নাম্বার দেখো বন্ধুরা আমাদের কী আছে, এটা এটাও একদম সোজা বলতে পারি, 6 10 9 7 2 1 3 4, জিজ্ঞাসা চিহ্ন, চারটে অপশান আছে, 9 6 আমাদের 8 7, চারটে অপশান আছে। কীভাবে করবো, একদম সোজা, তোমাদের করার জন্য আবার আমি একটু সময় দিচ্ছি, নাহলে করে দেবো। আর দুটো অঙ্ক আছে, দুটো অঙ্ক করে আমরা মিসিং নাম্বার শেষ করবো, দিয়ে নেক্সট নেক্সট ক্লাসে আমরা কী করবো, নেক্সট ক্লাসে আমরা অ্যালফাবেট সিরিজ নিয়ে ডিসকাস করবো, অ্যালফাবেট সিরিজ আমরা আরম্ভ করবো। কী আছে, 9 10 এই 6 10 9 7 2 1 3 4, জিজ্ঞাসা চিহ্ন, চারটে অপশান, 9 6 8 7, একদম সোজা। কীভাবে করবো দেখো বন্ধুরা, দেখে দিচ্ছি কীভাবে করবো। দেখো বন্ধুরা আমরা যদি কী করি, আমরা যদি তিনটেকে যোগ করি, দেখো 6 7
আর তিন যোগ করি তাহলে 7 আর 3 10 আর 6 16 পেলাম। বেশ নেক্সট দেখো আমরা যদি যোগ সবগুলোকে যোগ করে নিচ্ছি ডিজিটগুলোকে তাহলে 2 10 2 আর 4 যোগগুলো কত পাবো 10 আর 2 12 আর 4 16 এটাতেও 16 পাচ্ছি। নেক্সট তাহলে আমরা 3টাতে যোগ করবো তাহলে 9 1 তার সঙ্গে একটা কিছু যোগ করবো দিয়ে কত পাবো তাহলে আমরা 16 পাবো। তাহলে 9 আর 1 10 দশের সঙ্গে কী যোগ করলে 16 পাবো, 10 এর সঙ্গে 6 যোগ করলে আমরা 16 পাবো, তাহলে এখানে হয়ে যাবে আমাদের 6। সোজা ছিল না, একদম সোজা ছিল, তাহলে দেখো অপশান বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। কী করেছি আমরা 3টাকে যোগ করে নিয়েছি, 3টাকে যোগ করে আমরা কত পেয়েছি 16 পেয়েছি, এই 3টাকে যোগ করে কত পেয়েছি 16 পেয়েছি, তাহলে এই 3টাকে যোগ করে নিশ্চয়ই 16 পাবো, তাহলে 9 আর 1 10 দশের সঙ্গে কী যোগ করলে আমরা 16 পাবো 6। আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট মিসিং নাম্বার কী আছে আমরা দেখে নেবো বন্ধুরা। দেখো বন্ধুরা নেক্সট মিসিং নাম্বার আমাদের এটা আছে 13 169 961 15 জিজ্ঞাসা চিহ্ন 2601 12 144 441 এই হচ্ছে আমাদের 4টা অপশান। তোমাদের বলে রাখি বন্ধু একটা কথা, যে তোমরা সবাই কী করবে 1 থেকে কিন্তু 30 পর্যন্ত স্কোয়ার এবং কিউবটা মুখস্থ করে রেখে দেবে একদম ভালোভাবে, ঠিক আছে? আমি একদিন দেখি যদি সময় পাই তাহলে একটা ক্লাস করিয়ে দেবো, যে ক্লাসে তোমরা 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার প্রতিটি সংখ্যা 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এবং 1 থেকে 3 কিউব প্রত্যেকটা কিন্তু মুখস্থ করে দেবে। তাহলে কী হবে যে কঠিন যদি সিম্পলিফিকেশান বা এরকম টাইপের যদি অঙ্ক এসে থাকে, এই টাইপের যে অঙ্কটা, তাহলে কিন্তু তোমাদের খুব ইজিলি তোমাদের কম সময়ের মধ্যে তোমরা করতে পারবে। তাহলে দেখো তোমাদের এটাও করার জন্য আমি একটু সময় দিচ্ছি, নাহলে করে দেবো একদম সোজা, এটাও সোজা বলতে পারি। যদি স্কোয়ার স্কোয়ার তোমাদের মনে থাকে মোটামুটি, তাহলে কিন্তু তোমাদের এটা চলে আসবে মাথাতে অলরেডি। তাও কী আছে 13 169 961 15 জিজ্ঞাসা চিহ্ন 2601 12 144 441 নাহলে কী হবে বন্ধুরা দেখো, তোমাদের যদি স্কোয়ার মনে না থাকে তাহলে কিন্তু যে সময়টুকু তোমরা ব্যয় করবে স্কোয়ার কিউব বের করতে বর্গমূল তো তোমাকে করতে হবে, যদি স্কোয়ার না জানা থাকে তাহলে কী হবে তোমাদের কিন্তু যে সময়টা বাঁচবে অন্য ক্ষেত্রে তোমরা জিকের ক্ষেত্রে সেই সময়টা ব্যয় করতে পারবে। তাহলে দেখে নাও তোমরা কীভাবে করবে, এটা একদম সোজা আছে। এটা দেখো আমি করে দিচ্ছি কীভাবে করবো, দেখো 13 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো, 13 যদি আমরা স্কোয়ার করি তাহলে 13 কত হয় 169 আমরা জানি। বেশ যদি আমরা 31 স্কোয়ার, আচ্ছা 13 উল্টো কী হয় 31, তাহলে 31 যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাবো, তাই 31 স্কোয়ার করলে আমরা 961 পেয়ে যাবো। প্রথম সিরিজটা বোঝা গেছে, তাহলে 13 স্কোয়ার করে আমরা এটা পাচ্ছি, 13 কে উল্টে দিলে কী হয় 31 স্কোয়ার করলে 961। নেক্সট দেখো, নেক্সট বাদ দিচ্ছি আমরা, এটা বার করতে হবে, 12 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত পাবো 144, ঠিক আছে? তাহলে 12 স্কোয়ার যদি 144 হয় তাহলে দেখো, তাহলে দেখো 12 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত পাবো 144, 12 কে উল্টালে কত হবে 21, 21 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে পেয়ে যাবো কত 441, ঠিক আছে? তাহলে নিচেরটা পেয়ে গেছি সেমটা। তাহলে দেখো 15 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত পাবো বন্ধুরা, 15 স্কোয়ার মানে হচ্ছে 225। তাহলে 51 স্কোয়ার যদি আমরা করি তাহলে কত পাবো, 51 স্কোয়ার করলে আমরা কত পাবো 2601 পাবো, ঠিক আছে? তাহলে দেখো এখানে 15 স্কোয়ার করে আমরা কত পেয়ে যাবো 15 স্কোয়ার করে, আসলে আমাদের এটা অ্যাকচুয়ালি ইউজ না করে দেখো 13 স্কোয়ার 169 12 স্কোয়ার 140, তাহলে 15 স্কোয়ার নিশ্চয়ই 225 হবে, ঠিক আছে? এটা আমরা যদি নাও ইউজ করি, যদি নাও জেনে থাকি তাহলেও কিন্তু এটা চলে আসছে। তাহলে দেখো ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? আশা করছি তোমাদের বোঝা গেছে। চলো নেক্সট মিসিং নাম্বার কী আছে আমরা দেখে নেবো। নেক্সট মিসিং নাম্বার আমাদের এটা আছে, দেখো কী আছে 25 81 49 144 225 290 60 135, জিজ্ঞাসা চিহ্ন 4টা অপশান আমাদের এ আছে, 119 120 170 190। তোমাদের করার জন্য আবার আমি একটু সময় দিচ্ছি, নাহলে করে দেবো। এটাও কিন্তু একটু ভালো অঙ্ক, এটা আমি বলতে পারি একদম ভালো অঙ্ক, দারুণ অঙ্ক। এটা লজিকটা একটু আলাদা হবে আগের থেকে, প্রত্যেকটা কিন্তু নতুন নতুন লজিকের অঙ্ক, তোমরা এগুলো কিন্তু খাতায় লজিকগুলো মনে রাখবে, খাতায় কিন্তু নোট করে রাখবে সবসময়। কী আছে আমি আবারও বলছি, দেখো 25 144 60 81 225 135 49 290, জিজ্ঞাসা চিহ্ন কীভাবে করবো, একদম সোজা। কিন্তু একটু যদি ভালোভাবে দেখো, লক্ষ্য করো স্কোয়ার কিউব, তোমাকে আবারও বলছি তোমাদেরকে যে স্কোয়ার কিউবগুলো তোমাদের যদি মনে থাকে তাহলে কিন্তু এটা দেখেই তোমরা করতে পারবে, সোজা আছে, খুব একটা যে কঠিন আছে এরকম নয়, একদম সোজা। দেখো করে দিচ্ছি আমি কীভাবে করবো, দেখো বন্ধুরা যদি 25 আমরা বর্গমূল করি, দেখো এখানে 25 যদি আমরা কী করি বর্গমূল করি তাহলে কত পাবো 5। বেশ নেক্সট দেখো 144 যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো, 12 12 144, তাহলে এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে কত পাবো 5 12 60, দেখো আমরা সেটা পেয়েছি। নেক্সট দেখো 81 যদি আমরা বর্গমূল করি তাহলে কত পাবো 9 225, যদি আমরা এখানে বর্গমূল করি তাহলে কত পাবো 15 15 হচ্ছে 225, তাহলে 9 এর সঙ্গে আমরা 15 গুণ করবো, দেখো 5 9 45 5
আর থাকলো 4 9 9 13 135। দেখো এটা চলে এসেছে, তাহলে নিশ্চয়ই এই দুটোকে বর্গমূল করে গুণ করলে আমরা এটা পেয়ে যাবো। তাহলে করবো 149 এর বর্গমূল আমরা জানি কত, 7 7 49, তাহলে 7 হয়ে যাবে। নেক্সট দেখো 289 আছে, 289 কত বর্গমূল করলে 289 হয়। যদি তোমরা না পারো তাহলে তোমাদেরকে বর্গমূল করতে হবে। দেখো 289 কার বর্গমূল হয়, 7-এর যদি বর্গমূল করো তাহলে হয় কত, 289। তাহলে আমরা 7-এর সঙ্গে 7-এর গুণ করে নেবো। দেখো 7 7 49 হয়ে থাকলো 4, 7-কে 7-এর 4-এ 11 119 হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে, 119। দেখো অপশানেও আছে আমাদের, তাহলে 119 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 119। দেখো এ হয়ে যাবে তাহলে আমাদের সঠিক উত্তর। আশা করছি বন্ধুদের বোঝা গেছে। তাহলে আবারও বলছি আমি কীভাবে করলাম। দেখো কী করেছি আমরা, এটার বর্গমূল করেছি, এটার বর্গমূল করেছি, এই যে দুটোকে গুণ করেছি, 60 পেয়ে গেছি। এটা এটার বর্গমূল, এটার বর্গমূল দুটো করে নিয়েছি, 9 15 135, এটা পেয়ে গেছি। তাহলে এটা সেম লজিক কী করবো, দুটোর বর্গমূল করবো, এটার বর্গমূল 9, এটার বর্গমূল হচ্ছে 17, দুটোকে গুণ করলে হচ্ছে 119। আশা করছি তোমাদের বোঝা গেছে। তো বন্ধুরা আজকের ক্লাসটি এই পর্যন্ত রাখছি, এখানে আমরা নাম্বার মিসিং নাম্বার শেষ করছি। যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে একটু তাহলে একটি লাইক করতে পারো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারো যারা WPSI কনস্টেবলের জন্য প্রিপারেশন নিচ্ছে। আমরা নাম্বার সিরিজ পুরো শেষ করেছি 4টে পার্টে। তোমরা যদি ভিডিওটি না দেখে থাকো ভিডিওগুলো আগের, তাহলে ডিসক্রিপশানে বা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে আগের নাম্বার সিরিজের ভিডিওগুলো দেখতে পারো। আর আমরা মিসিং নাম্বারের সিরিজ শেষ করলাম আজকে, নেক্সট আমরা অ্যালফাবেট সিরিজ শুরু করবো আগামীকালকে থেকে। ভিডিওটি এটুকুই আজকে, ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।